আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম আবারও একটা জাদুকরি রেসিপি নিয়ে। তো আজকে একটা মুখে স্বাদ লেগে থাকার মতো একটা চিকেন রেসিপি দেখাবো। তো চলো শুরু করি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি শুকনো উপকরণ, যে পেঁয়াজ কুচি, রসুন বাটা। তো আমি সব উপকরণ একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ জিরে বাটা, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 টেবিল চামচ গরম মশলা বাটা। দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ কুচি। তো এবার আমি সবগুলো মাখিয়ে নেব। তার আগে আমি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো মাখিয়ে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা শেষ, এবার আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের সময় না থাকলে 20 মিনিটও রেখে দিতে পারেন। তো ফিরে আসছি 30 মিনিট পরে। তো কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে এখানে দিয়ে দেব 2 তেজপাতা, 1 লং, কিছু গোলমরিচ, 2 টুকরো দারুচিনি আর 4টে ছোটো এলাচ। এগুলো একটু ভেজে নেব। একটু ভেজে এখানে দিয়ে দেব 1 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে দিয়ে দেব। আজকের জাদুকরি টিপস, তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটা আজকের অবশ্যই দিতে হবে আজকের রেসিপিতে, এটাই হয়েছে বেস্ট। তো টমেটোটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, আর টমেটোটা এভাবে তেলের উপর দিয়ে ভেজে নিতে হবে। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, দেখুন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। তো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবার মশলার সাথে ভালো করে একটু কষে নেব। তো আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি, এবার আমি আবারও একটু নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বাটন ক্লিক করে দিবেন। তো চিকেনটা নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিয়েছি, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। যত ভালো করে চিকেনটা কষবেন ততই খেতে স্বাদ লাগবে। আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। তো আমি পানি দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি, আবারও একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেব কিছু আলু। আলুটা দিয়ে আমি চিকেনের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। তো ফিরে আসছি 2 মিনিট পরে। তো দেখুন আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার আমি নেড়েচেড়ে এখানে দিয়ে দেব পর্যাপ্ত পানি। পানি দিয়ে আমি ঢেকে দেব রান্নার শেষ মুহূর্ত পর্যন্ত। তো ফিরে এলাম রান্নার শেষে, দেখুন আমার রান্না প্রায় শেষ। তো আমি একটু নেড়ে এখানে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর কাঁচামরিচ ফালি দিয়ে আমি একটু নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো আমি আজকে যা যা উপকরণ দিলাম এবং যেভাবে রান্না করলাম, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন আমি এবার ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে এলাম, এবার আমি নামিয়ে নিব। তো দেখুন নামিয়ে নিয়েছি, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন।
তো আজকের রেসিপিটা কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।